হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের যদি কলেজ সিলেকশন বা কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিভাবে তার আবেদনটি পরিবর্তন করা যায় অর্থাৎ বাতিল করার পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে শেয়ার করতে চাই, এই আবেদন কার্যক্রম শুধুমাত্র একটি বারই করা যায়। অর্থাৎ আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন করেছেন, আবেদন করে এখন আপনার পছন্দ হচ্ছে না, আপনি আবেদন পরিবর্তন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটি বারই সুযোগ পাবেন ক্যান্সেল করে নতুন করে আবেদন করার। তাই অবশ্যই ক্যান্সেল করার পর ভাবনা চিন্তা করে আবেদনটি করবেন, কারণ পরবর্তীতে আপনি যদি আবেদন ক্যান্সেল করেন তাহলে কিন্তু আর আবেদনের সুযোগ থাকবে না। ওকে, এবার আসি যে কিভাবে আবেদন করতে হবে। তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটা কিন্তু আগামী 17 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে করতে হবে। অর্থাৎ 17 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন, এর পরবর্তীতে গিয়ে আর আবেদন পরিবর্তন করতে পারবেন না। ওকে, তো প্রথমে আবেদন পরিবর্তন করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এইখানটাতে ক্লিক করে দিবেন। তো আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেইভাবে সেভাবে করবেন। ওকে, এবং এখানে আসার পর সঠিক রোল নম্বর এবং পিন নম্বরটি আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে রোল নম্বর পিন নম্বরটি রয়েছে সেই রোল নম্বর পিন নম্বরটি আপনি এখানটাতে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে আমার রোল নম্বর পিন নম্বরটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর লগ ইন করে দিবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি প্রথম রিলিজ স্লিপে আবেদন করে থাকেন তাহলে আপনার দেখাবে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলিজ স্লিপ, প্লিজ ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিজ স্লিপ রেজাল্ট, ডাউনলোড PDF অর ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ। অর্থাৎ আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেল ফর ফার্স্ট রিলিজ স্লিপ এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলবে যে ক্যান্সেল রিলিজ স্লিপ এই অপশনটাতে। তো এই অপশন ক্যান্সেল রিলিজ স্লিপ এখানে ক্লিক করে দিলে আপনাকে যেটি করতে হবে, এখানে দেখুন আপনার বলছে যে শুধুমাত্র একটি বারই আপনি আবেদন ক্যান্সেল করে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন, সেক্ষেত্রে এখানে ক্যান্সেল রিলিজ স্লিপ এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই দেখুন আর আবার ক্যান্সেল হয়ে গেল, আমি একটিবার শুধুমাত্র নতুন করে আবেদন করার সুযোগ পাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার আবেদনটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ইতিমধ্যে যে আমি আবেদনটি করেছিলাম সেটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং নতুন করে আবেদন করতে বলছে, শুধুমাত্র আমি একটিবারই আর সুযোগ পাব আবেদন করার। তাই অবশ্যই ভাবনা চিন্তা করবেন এবং সবগুলো কমপ্লিট করে আবার নতুন করে আবেদন করবেন। ওকে, আর একটিবারই শুধুমাত্র করা যাবে, আশা করি ক্যান্সেল করতে তেমন কোনো প্রবলেম হবে না। তো বুঝতে পেরেছেন বিষয়টি, চলুন এখন আপনাকে নতুন করে আবেদন করার জন্য প্রথম রিলিজ স্লিপ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার 5টি কলেজ দিতে বলবে, তার আগে আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নেবেন, যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে ডেস্কটপ সাইটটা করে নেবেন, কারণ পরবর্তীতে সাবমিট অপশনটা আসে না যদি ডেস্কটপ সাইটটা না করা থাকে। ওকে, তো এখানে আসার পর আপনি 5টি কলেজ চয়েস করে দেবেন। ওকে, 5টি কলেজ আপনার যখন চয়েস করা হয়ে যাবে আপনি এখানে দেখতে পারবেন যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে প্রিভিউ হয়ে যাবে এবং আপনি কি কোথায় কোথায় আবেদন করেছেন সেই বিষয়ে কিন্তু এখানে বলবে। তো আমি এটা আপনার স্ক্রিনটা সঠিক করে দিচ্ছি কারণ এখানে সাবমিট অপশন আসবে না। তো এখানে আসার পর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করে দিব, একটু বড় করে দিচ্ছি, সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড, এবং শুধুমাত্র একটিবারই আমি এই সুযোগটি পাবো। তাই অবশ্যই মাথায় ভাবনা চিন্তা করে আবেদনটি ক্যান্সেল করে নতুন করে আবেদন করবেন এবং অবশ্যই 17 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে এই কাজটি কমপ্লিট করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন।